আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুরের খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন এ মামলায় পাঁচজন আসামি ছিলেন এদের মধ্যে চারজন বিচার চলাকালে মারা যান আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে দুর্গাপুর ও কলমা কান্দা থানা এলাকায় অবৈধ আটক নির্যাতন অপহরণ লুণ্ঠন অগ্নিসংযোগ ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খলিলুর রহমান ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন যুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দেন পরে দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নে আল বদর বাহিনীর কমান্ডার হন বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সমর্থক পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা এ কারণে সকাল থেকে সিলেটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ এদিকে কর্মবিরতি সফল করতে নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকরা তবে ব্যক্তিগত যানবাহন ও অ্যাম্বুলেন্স কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে শ্রমিকরা জানান ট্রাফিক পুলিশের হয়রানি অতিরিক্ত জরিমানা আদায় ডিসি ট্রাফিকের অপসারণ সহ পাঁচ দফা দাবিতে এই কর্মবিরতি চলছে একই দাবিতে গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সিলেটের পাঁচটি শ্রমিক সংগঠনের নেতারা এর আগে তারা একই দাবিতে বিভিন্ন দপ্তরের স্মারকলিপিও দেন ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশের স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় দেশের বেশিরভাগ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় সকালে অফিস ও স্কুলগামীদের দুর্ভোগে পড়তে হয় ভুক্তভোগীরা জানান বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা দেওয়ায় দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে এর মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে কাদা পানিতে একাকার হয়েছে মহানগরীর বিভিন্ন এলাকা এদিকে পটুয়াখালী বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদনদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে বরিশালে প্রবল বর্ষণে নগরীর কয়েকটি এলাকাসহ জেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে ডুবে গেছে পানের বরজ ও সবজিসহ বিভিন্ন ফসলের মাঠ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এছাড়া সাগরের বেশি পানিতে কাউকে না নামতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাল পতাকা উড়ানো হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যে দ্বিতীয় এলিজাবেথের বিরুদ্ধে বিক্ষোভ করায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ স্কটল্যান্ড পুলিশের বরাত দিয়ে স্থানীয় সময় এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রয়েছে রানীর মরদেহ এডিনবার্গে রানীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই বহু মানুষ আসছে এরই মধ্যে রানীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েকজন পুলিশ জানিয়েছে সোমবার রয়্যাল মাইল সড়কে বিক্ষোভের সময় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বাল মোরাল প্রাসাদে গত ৮ সেপ্টেম্বর মারা যান রানী এলিজাবেথ বিবিসি বলছে এর আগে লন্ডনে প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টারের সামনেও বিক্ষোভ করেছিল এক নারী এছাড়া রোববার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালের সামনের বিক্ষোভের সময় এক তরুণকে গ্রেফতার করা হয় দর্শক এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর
মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের জন্য 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানির প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 94 পয়সা, আগের বছর আয় ছিল 95 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 17.88 টাকা। আগামী ডিসেম্বর বেলা 11:30টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ডের 20 অক্টোবর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।